ওয়েলকাম ব্যাক, চলে এসছে একটা নতুন সকাল নতুন দিন নিয়ে। কাল থেকে বড় ম্যাডাম অনেক নালিশ করেছে যে কালকে নাকি ক্যামেরা বাবু একটু ব্লগে সময় দেয়নি, একটুখানিও টাইম দেয়নি বড় ম্যাডাম। তাই ভাবলাম আজকে সকাল থেকে একটুখানি বড় ম্যাডামকে সময় দিয়ে নিই। তাহলে ব্লগটা আজকে আমি শুরু করছি। নবীন পাতা বলছে মিষ্টি করে ডেকে, ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে ডেকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দে থাকো, এবং অবশ্যই নবীন পাতার সঙ্গে থেকে ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলো না তো? জানি বড় ম্যাডামের মতো অত ক্যালিবার তো আমার তো নেই, তবে বড় ম্যাডাম আছে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। দুজনে মিলে বড় ম্যাডাম ছোট ম্যাডাম দুজনেই মুচকি মুচকি হাসছে, ভাবছে যে কি করছে ক্যামেরা বাবু আজকে ফুল ফর্মে আছে। আমি এরকম কিছুই ভাবিনি, আমার বেশ ভালো লাগলো যে ক্যামেরা বাবু সুন্দর করে একটু অন্যরকম ভাবে আজকে ব্লগটা শুরু করো। চলো আমি আজকে মাঝামাঝি এলাম, আজকে আমি শুধু বলি আজকে জলখাবারটা কি। আজকে জলখাবার হচ্ছে বাটার আর টোস্ট। সকাল শুরু হবার সঙ্গে সঙ্গে চলবে সব রকমের কাজকর্ম যা সংসারে প্রতিদিন হয়। প্রতিদিনের কাজকর্ম কি? হ্যাঁ তো সে তো চলবে, আমিও জানি প্রতিদিন তো চলবে, কাজকর্ম না করে চলবে কি করে সারাদিন? ক্যামেরা বাবু তো বুকা মরে যাবে। না না পিয়াসা, পিয়াসাও মরে যেতে পারে, বলা যায় না এই বয়সে ক্যামেরা বাবু বটল তুললে। আমি এরকম কথা কিন্তু বলিনি, সর্বসময় আমার সংসার শুরু হওয়া মানে আমার সংসারে যত না কাজ থাকে তার থেকে বেশি কাজ কিন্তু আমি ক্যামেরা বাবুর জন্য করি। আবার এক্ষুনি বলবে আমার জন্য আবার কি করে, শুধু তো একটু চাই করে দেয় আর কি করে। বললে আমি রাস্তায় খেয়ে আসবো, যাও না বাবু একবার খেয়ে দেখো, রোজ রোজ রাস্তায় যা কত করে নেয়। আমি তো বাড়ির সামনে একটা দোকান দেবো চায়ের, হ্যাঁ সেখান থেকে কিনে খেও, ঘরের প্রফিট ঘরেই আসবে, খারাপ বলেছি বলো? তাই সই, শুধু হোম ডেলিভারি হলেই হলো। হোম ডেলিভারি কেন, মুখে ঢেলে দিয়ে যাব? তাহলে তো আরো ভালো, সোনায় সোহাগা। ভালো শুনে পে সোহাগা। রান্নাঘরে চলে এলাম আর এখন রান্নাঘরে জোগাড় জানতে শুরু করে দিয়েছি। এই যে এখানে চাল ভেজানো আছে, এখানে মুগের ডাল আলাদা করে রেখেছি, এখানে সবজিগুলো কেটে নিয়েছি সব, টমেটো, কুমড়ো, পেঁপে, ঢেঁড়স, বেগুন, আলু, আর এই যে একটা বিশাল বড় ডাব, এটা ক্যামেরা বাবু কাটবে তবে আমরা খাবো। ক্যামেরা বাবুকে ডাব কাটতে বলেছি, সে ডাব কাটছে, দেখো বঁটি দিয়ে ডাব কাটছে। কে কবে কোথায় বঁটি দিয়ে ডাব কেটেছো? হ্যাঁ তোমরা আমাদের একটু জানিও গো, বঁটি দিয়ে ডাব, ডাবও ভাবছে আমার কি অবস্থা। দেখো ওই সর্বনাশ, ঘ্যাচুং ঘুচুং ঘাচাং, সামনে কাঠারি পড়ে আছে, কাজ করছে বঁটি, আমার একটা মাত্র বঁটি জীবিত আছে। নতুন টেকনিক, নতুন টেকনিক, মানুষ ছানাশি দিয়েও ডাব কেটে দেয়। আরে ছানাশি দিয়ে যে খুঁচিয়ে খুঁচিয়ে কিরম একটা করে আমি জানি, কিন্তু ওগুলো আমার পক্ষে খুব মানে কঠিন ব্যাপার হয়ে যায়। থোড়া ফানি, হ্যাঁ ফেসকে দিয়ে রাখেনগে হাম। দেখো বাবা ঝর্ণার জলের মতো, এই এত বড় ডাবটা থেকে এটুকু জল, বাবা কতটুকু জল। হ্যাঁ আমাদের বড় ম্যাডাম আর যাই হোক, সময় মতো চা আর তার সঙ্গে টা, এ দুটো ঠিক জোগাড় করে দেয় ক্যামেরা বাবুকে। মানে ক্যামেরা বাবুকে অল্প অল্প ভালোবাসে, বেশি ভালো না বাসলেও, তাই তো? অল্প অল্প থেকেই তো প্রেমের গল্প হয়। আচ্ছা প্রেমের গল্পটা সে অনেক বছর আগে শুরু হয়ে গেছে, সেই গল্পটা এখন অনেক এগিয়ে এসেছে। প্রেম ভালোবাসা বরাবর আমার অন্ত আছে, এটাও জানতাম না। অন্ত তো বলিনি, অন্ত এখন বিশাল দেরি। যাই হোক, ভালোবাসার জন্য ভর দুপুর বেলায় সুন্দর সুন্দর চা, গরম গরম চা আর পাঁপড় ভাজা, অমৃত অমৃত ক্যামেরা বাবুর জন্য না এই মুহূর্তে, আমার জন্য, কারণ এত রান্না বান্না করে এসে এটা একটু ঠান্ডা হাওয়ায় বসে খাবো, খেয়ে আবার সেকেন্ড হাফে যাবো আর কি। প্রতিদিন কাজের ফাঁকে ছোটোখাটো হলেও প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই একটা করে ছোটো রূপচর্চা বাড়িতে করেই থাকি, সেইভাবেই আমিও বাড়িতে টুকিটাকি রূপচর্চা করেই থাকি। হ্যাঁ তো আজকে আমি যেটা করবো ভাবলো আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করি। এখানে আছে ভাত, যেটা আগের দিনের ভাত খানিকটা বেঁচে ছিল সেটাকে আমি
মিক্সিতে সুন্দর করে একটা লেই করে নিয়েছি। আর এর সাথে আছে অ্যালোভেরা, অলিভ অয়েল, শুধু এই তিনটেই মেশাবো। আর এটা করার আগে আমি শুধু নিম ফেস ওয়াশটা দিয়ে আমার মুখটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। ফেসিয়াল করে মুখে ফেসিয়াল নয় মাস্ক লাগিয়ে এমন ভূত সেজেছি, আমায় দেখে গোবিন্দবাবু ভাবছে আমাদের বাড়িতে কোন প্রাণী চলে এলো। এটা দেখো একবার গোবিন্দর দিকে ক্যামেরাটা ঘোরালে বোঝা, সাদা ভূত, গোবিন্দর দিকে ক্যামেরাটা ঘোরালে বোঝা যাবে যে কি ভয় পেয়েছে। 10 মিনিট হয়ে গেছে, এবার চলে এসেছি মুখটা ধুতে। আলটিমেটলি এটা দেওয়ার পর মুখের কি পরিবর্তন হয় সেটা দেখার জন্য আমিও বেশ মুখিয়ে আছি। এটা করার পর আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি, আমার স্কিনটা হ্যাঁ খুব সফট হয়ে গেছে, হ্যাঁ আর একটা দেখো চকচকে ভাবও কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু আমি সিরিয়াস বলছি, এটা কিন্তু আমি ভাবিনি। চলো এবারে দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, আমি একটুখানি মাথায় জল দেবো দিয়ে তারপরে স্নানে মানে স্নান নয় একটু অহংকারী চোখে মিষ্টি মিষ্টি মুখে ক্যামেরা বাবুকে দেখছে আর ছোট ম্যাডাম সেটাই ফলো করছে। এর উত্তর কিছু হয় তোর ক্ষেত্রে হলে তুই কি উত্তর দিবি বল? আমি থ্যাংক ইউ ভেরি মাচ বল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ বলে না উত্তর দিতিস, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি এর বড় ম্যাডামের সঙ্গে থেকে থেকে ছোট ম্যাডামও টিউবলাইট হয়ে গেছে। ঠিক হচ্ছে না, হ্যাঁ আমি যদি ফাটি না তখন দেখবে। চলো বাবা, বড় ম্যাডাম ফাটার আগে আমরাই কেটে পড়ি, কেটে পড়ি বলছি, আজকের লাঞ্চে মনোসংযোগ করি। তো আজকের লাঞ্চের থালায় আছে কি আছে তো সে তো আমি জানি না, বড় ম্যাডামই বলবে, বলে ফেলো। ওটা আছে কুমড়ো আর পেঁপের ভাতে কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু বেশি দিলে ভালো হতো কাঁচা লঙ্কা, তার সাথে আছে হ্যাঁ ঢেঁড়স আর বেগুন দিয়ে একটা, আলু দিয়ে চচ্চড়ি, পাঁপড় ভাজা, ভাত, মুগের ডাল, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। রাতে কি রান্না হচ্ছে বড় ম্যাডাম? খুব মন দিয়ে রান্না করছে, একদম গম্ভীর গম্ভীর মুখে, গরমে ঘেয়ে নে। রান্না করবার সময় মনোযোগ দিয়ে রান্না করতে হয় তাই গম্ভীর মুখে। রান্না করবার সময় কাকে দেখে হাসবো, আলুকে দেখে, তেলকে দেখে, না মানে গ্যাসকে দেখে, কোনটাকে দেখে হাসবো মানে হিসে হিসে তার সাথে হ্যাঁ বাক্য বিনিময় করা যায় আমাকে একটু জানিয়ে দাও। এই তো আমাকে দেখে হাসো, হেসেছি বাহ, মিষ্টি হাসি তোমার বলছি আমি তাই, তোমার হাতে রান্না খেয়ে আহা মরে যাই। রাত হয়ে গেছে, বড় ম্যাডামের ঘুম পেয়ে গেছে, ছোট ম্যাডামের নাচ করতে ইচ্ছে করছে আর ক্যামেরা বাবুর খেতে ইচ্ছে করছে। তো আজকে রাত্রির খাবার হচ্ছে রুটি মিষ্টি আর আলুর তরকারি, তাই তো? হ্যাঁ আর চলো এই দিয়ে আজকে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হবে, আবার নতুন একটা সকালে তোমাদের সাথে আবার আড্ডায় মেতে উঠবো। ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট। তারপর ভিডিওটা লাইক দিতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট শেয়ার কিন্তু।